মহামারীর দুর্দিনে আমরা রাধারানি জন্ম দিলে আমাদের নিজেদের মধ্যে এই রাধা গোবিন্দ সেবা কুঞ্জ সেইখানে আমরা যে তার শরণ মনন করতে পারছি আমাদের পরম সৌভাগ্য। ভগবানের কাছে আবার প্রার্থনা জানাই সারা পৃথিবী খুব তাড়াতাড়ি আবার শান্তির মুখ দেখুক, সব দিকে শান্তির বাতাবরণ তৈরি হোক, সবাই আবার যেন নিজ নিজ পথে ফিরে আসতে পারে। আজকে আমরা রাধারানীর কৃপা কিভাবে পাওয়া যায়, কত করুণাময়ী তিনি, সেইটা এক ভক্তের জীবনের মধ্যে দিয়ে শুনব। যে ভক্তের জীবন কথার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে অর্থ থাকলেও রাধারানীর চরণ পাওয়া যায়, অর্থ না থাকলেও রাধারানীর চরণ পাওয়া যায়। আমাদের ধারণা আছে না যে টাকা পয়সা ছাড়া ভক্তি উদয় হতে পারে না। আরে বসে আমাদের যদি টাকা পয়সা না থাকে কোন মন্দির বানানো যাবে? তাই তো কত সুন্দর মন্দির হয়েছে, নিচে তার বসে তো আমি থেকে টাকা যদি না থাকে এই যে সিঁড়ি ধরে এসেছেন কোথা থেকে যাবো? না আরে মা ভিয়েতনাম নাম শুনি তো, ভিয়েতনামে খুব যুদ্ধ হয়েছিল এককালে, সেই ভিয়েতনামের সিঁড়ি গ্রহ কাজে এই পয়সা কিনে না থাকলে তো ভিয়েতনাম ছাড়া যাবে না, কাজে যদি যে যায় কোনো পয়সা ছাড়া কি হবে না এইটা যদি কেউ ভেবে থাকে। পদকর্তা বলছে আপনি গোড়াতেই কিন্তু ভুল করেছেন, অন্তরে মুক্তি থাকলে তবে পয়সায় সহযোগিতা করবে, অন্তরে মুক্তি না থাকলে পয়সাতে কিছুতেই সহযোগিতা করতে পারে না। তো অন্তরে মুক্তিটা আসবে কি করে, কি করে আসবে? পদকর্তা বলছেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে যেন গৌরাঙ্গ মহাপ্রভু চরণের দিকে হৃদয়ে সম্পদ রূপে চিন্তা করে তাহলে সে ভক্তি রস পাবে। শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ
হচ্ছে আমাদের অবস্থা, যে একটা দিনে শ্রীমদ ভগবত গীতা আমি আজকে পড়ব, এই সংকল্প নিয়ে শুরু করতে হবে। বুঝি বা না বুঝি, তার মানে আমি বুঝতে পারি বা না পারি, ভগবানের বাণী হিসেবে আমি পড়ব, এইরকম সংকল্প নিয়ে পড়তে হবে। বোঝার দরকার নেই সংকল্প, সবাই সব জিনিস বুঝতে পারবেন, কারণ গীতা এমন একটা গ্রন্থ সেখানে ক্লাস ফাইভের পাশ করলে বোঝার মতো শ্লোক আছে, আবার পিএইচডি পাশ করে গেছে সেও বুঝতে পারছে না এমন শ্লোক আছে। সংস্কৃত নিয়ে পিএইচডি পাস করেছে তবুও গীতা শুধু বুঝতে পারছে না এমন শ্লোক আছে ওখানে, আবার ক্লাস ফাইভ পড়েছে সেও মানে বুঝতে পারছে এমন শ্লোক আছে। কাজেই এমন একটা শাস্ত্র গীতা যে অল্প শিক্ষার জন্য রয়েছে, বেশি শিক্ষার জন্য রয়েছে, সব জিনিস সবাই বুঝতে পারবে না, বোঝার দরকার নেই। ভগবানের বাণী হিসেবে সেটা আমি পড়ব এই সংকল্পটা শুধু দরকার। এই যে প্রত্যেক দিন আড়াই হাজার শ্লোক পাঠ করে সাত দিনে সম্পূর্ণ হবে শ্রীমদ ভাগবত, সব সপ্তাহবেলা উঠে যে পাঠ করেছে অনিরুদ্ধ, এই জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি ভগবানের চরণে তার আরো ভক্তি দৃঢ় হোক, আরো এই সাধনার মধ্যে এগিয়ে যান। শাস্ত্র এবং সঙ্গীত দুটোর উপর সমান জ্ঞান হলে ভগবানের সে বড় প্রিয় হবে। তার প্রধান উদাহরণ হচ্ছে স্বামী বিবেকানন্দ, আর তার চৈতন্য দেবের কাছে তার প্রধান উদাহরণ হচ্ছে স্বরূপ দামোদর। চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে সব থেকে প্রিয় ছিলেন স্বরূপ দামোদর, কারণ স্বরূপ দামোদর সম্পর্কে বলা হয়েছে যে সঙ্গীতে গন্ধর্ব শ্যাম শাস্ত্রে বিভস্পতি স্বরূপ দামোদর সম আর নাহি মহামতি। তিনি ছিলেন সঙ্গীতে গন্ধর্ব সম আবার শাস্ত্রে বৃহস্পতি। স্বামী বিবেকানন্দ তার সঙ্গীতে গন্ধর্ব সম, তিনি ধ্রুপদ গান নিজে শিখেছেন, পাখোয়ার বাজাতে পারতেন, আবার ওদিকে শাস্ত্র তার যে কত শাস্ত্র পড়া আছে তার কোনো সীমা করে শুনে। তাই রামকৃষ্ণদেবের কাছে যেমন সব থেকে প্রিয় ছিলেন স্বামী বিবেকানন্দ, কেন সঙ্গীত এবং শাস্ত্র দুটো সমান সমান বুঝতেন বলে, তেমনি চৈতন্য মহাপ্রভুর কাছে প্রিয় পার্শ্ব হচ্ছে স্বরূপ দামোদর, সঙ্গীত এবং শাস্ত্র দুটো সমান ভাবে বুঝতেন। তাই অনিরুদ্ধ যে দেখলাম সকালবেলায় সপ্তাহ থেকে শুরু করে আড়াই হাজার শ্লোক, শ্রীমদ ভগবত গীতায় মাত্র 700টা শ্লোক তাই আমাদের পড়া হয়ে ওঠে না, আর আড়াই হাজার শ্লোক প্রতিদিন পড়বে, আজকে প্রথম দিন হয়েছে। তাই আপনারা আশীর্বাদ করবেন তাদের এই ভক্তি যেন দৃঢ় থাকে, তারা যেন এই সুর শিক্ষা লাভ করে এগিয়ে যেতে পারে। যে কথা বলছিলাম অন্তরে ভক্তি থাকলে তবেই পয়সা করি কাজ করবে, অন্তরে ভক্তিটা আসবে কি করে, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সেই জানে ভক্তি। আর গৌরাঙ্গের লীলা শুনলে কি হয়, গৌরাঙ্গ মধুর লীলা যার করলে ভবে Oh,
Thank you.
আমাদের কিছু হয়নি।